শুরু হতে চলেছে দীপা এবং সূর্যের নতুন সংসার। দীপা সূর্যের দিকে বাড়ালো ভালোবাসার হাত। হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী এপিসোডের কথা বললে এখানে দেখানো হচ্ছে যে যেখানে একদিকে কোর্টের অর্ডার মান্য করার জন্য 6 মাসের জন্য দীপা আর সূর্য তাদের নতুন জীবনের যাত্রা শুরু করেছে, অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে সোনা এবং রূপা একসঙ্গে থাকতে শুরু করেছে। দীপার বাড়িতে সূর্যের প্রথম রাত, যেখানে সূর্য দীপার বেডের মধ্যে ঘুমিয়েছে কিন্তু সূর্য দীপা একসাথে শুয়েনি। অন্যদিকে দীপার বাড়িতে লোডশেডিং হওয়ায় দীপা ভাবে অন্ধকারে ডাক্তারবাবুর কষ্ট হবে, তাই সে ডাক্তারবাবুর জন্য একটি ক্যান্ডেল জ্বালিয়ে নিয়ে আসে। ঠিক তখনই সূর্য জল খেতে গিয়ে পড়ে যায় এবং দীপা ছুটে গিয়ে সূর্যকে ধরে ফেলে। দীপা অনুতপ্ত হয়ে সূর্যকে জিজ্ঞাসা করে, আপনার ব্যথা লাগেনি তো? তখন সূর্য দীপাকে বলে, এতদিনের যে ব্যথা তুমি আমাকে দিয়েছ তার কাছে এই ব্যথার কোনো মূল্য নেই। যেটা শুনে দীপা সূর্যের দিকে হাত বাড়িয়ে বলে যে, আমি আপনার প্রতি ভালোবাসার হাত বাড়িয়েছি। ডাক্তারবাবু, আপনি কি সব কিছু ভুলে গিয়ে আমার ভালোবাসা ফিরিয়ে দেবেন?